আদালতে যৌতুকের মামলার হাজিরা দিতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ধস্তাধস্তি। এক পর্যায়ে আদালত ভবনের তিনতলার বারান্দা থেকে পড়ে যান তারা। ঘটনায় দুজনেই আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাটি ঘটেছে সোমবার 15 জানুয়ারি দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বারান্দায়। ঘটনার পর তাৎক্ষণিক আদালতে হাজির থাকা লোকজন তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় হাজিরা দিতে এসে বাক বিতণ্ডার এক পর্যায়ে প্রথমে স্বামী মামুনুর রশিদ স্ত্রী সীমা আক্তারকে তৃতীয় তলা থেকে ফেলে দেয়। এ সময় স্ত্রী সীমা আক্তার স্বামীর হাত না ছাড়লে স্ত্রীর সাথে তিনিও তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান। আহত মামুন মেহেরপুর গাংনী উপজেলার শওড়াতলা গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সীমা আক্তার তেঁতুলবাড়িয়ার রামদেবপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। আহত সীমা বলেন, প্রায় এক যুগ আগে মামুনের সাথে তার বিয়ে হয়। বিয়ের 12 বছর পর সীমা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। মামলায় কাবিননামার 3 লাখ টাকা প্রদান সাপেক্ষে আপোষ হয়। আদালতে আপোষের টাকা প্রদানের দিন ছিল আজ। স্বামী স্ত্রী দুজনেই আদালতের বারান্দায় দাঁড়িয়েছিল মামলার হাজিরার অপেক্ষায়। এ সময় দুজনের মধ্যে বাক বিতণ্ডা শুরু হলে এই ঘটনা ঘটে। মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাজমুস সাকিব বলেন, দুজন রোগী এসেছেন, দুজনেই গুরুতর আহত। আহত স্বামী রশিদকে মেহেরপুরে এবং স্ত্রী সীমাকে কুষ্টিয়ায় রেফার করা হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।